জলপাইগুড়ির বাজারে ক্যারি ব্যাগ বর্জন করুন অভিনব প্রচার শিশু কিশোরদের। শনিবার জলপাইগুড়ি অরবিন্দনগর শিল্প সমিতি পাড়া শারদা শিশুতীর্থ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের গেল বাজারে কাপড়ের ব্যাগ বিতরণ করতে, পাশাপাশি ক্যারি ব্যাগ বন্ধ করতে হাত জোড়ো করে মানুষের কাছে আবেদন করছেন। এহেন কাজ এবং সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। এক কিশোর জানায়, আমাদের ভবিষ্যতের জন্য মানুষের কাছে ক্যারি ব্যাগ বন্ধের আবেদন জানাচ্ছি। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি পুরসভার এই প্লাস্টিক বর্জন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আগামীতে অব্যবহৃত প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। বললাম ভাই, আজকে কি করলা তোমরা? আজকে আমরা শিল্প সমিতি পাড়া শারদা শিশুতীর্থ থেকে কাপড়ের মাতৃভারতী বানানো কাপড়ের ব্যাগ নিয়ে সবার হাতে দিলাম। কারণ প্লাস্টিক ব্যাগ মাটিতে মিশে গিয়ে মাটিকে দূষিত করে, সেই কারণে গাছ মাটি থেকে জল শোষণ করতে পারে না। গাছ জল শোষণ না করলে গাছ আমাদের অক্সিজেন দান করবে কিভাবে? সেই কারণে গাছ মারা যায়। গাছ না বাঁচলে মানুষও বাঁচবে না। সেই কারণে আজ আমরা সকলের হাতে কাপড়ের ব্যাগ তুলে দিলাম। প্লাস্টিকের ব্যাগ সবাইকে, প্লাস্টিকের ব্যাগ সবাইকে ব্যবহার করতে মানা করলাম। তোমার নাম? শুভদীপ রায়। আমরা এটা অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম, যেহেতু বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন গেছে, কিন্তু সেই সময় আমাদের পরীক্ষা এবং স্কুল ছুটি ছিল, সেই কারণে ওই দিন আমরা করতে পারিনি। এই এক মাস ধরে বোতলে বাড়িতে যত প্লাস্টিকে খাবার আসে সেইগুলো প্লাস্টিক ভাই বোনদের বলা হয়েছে এক মাস ধরে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে সেই বোতলকে আবার অন্য কাজে, ইটের কাজে ব্যবহার করা যাবে। সেটাও আমরা স্কুলে বেদি তৈরি করব, বাগানের চারধারে সেই রকম বোতল দিয়ে আমাদের গার্ডওয়ালের মতন তৈরি করব। আর ব্যাগ বানাতে বলা হয়েছিল, যেহেতু আমাদের ভাই বোনেরা ছোট সেই জন্য তাদের মায়েরা, হ্যাঁ, আজকে আমরা এই ব্যাগ নিয়ে বাজারে এসেছি। দুটো বাজারকে আমরা কভার করব। প্রথমে বাইলখানা বাজারে এলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা সব ব্যাগ তুলে দিচ্ছে এবং প্রত্যেকটা নাগরিককে সচেতন করা হচ্ছে যে আপনারা প্লাস্টিক ব্যবহার না করে কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। বাড়িতে যে সমস্ত কাপড় আমাদের পুরনো হয়ে গেছে, যেমন প্যান্ট, ভাই বোনদের গেঞ্জি, সেই গেঞ্জি দিয়ে খুব সুন্দর করে মায়েরা কিন্তু ব্যাগ তৈরি করেছে। আমার নাম সুপ্রিয়া গুহ, শারদা শিশুতীর্থ, অরবিন্দনগরের প্রধান আচার্য। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য, দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।